আম্বাসার জহরনগরস্থিত 138 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানদের করোনা সংক্রমিত হওয়ার পর গোটা আম্বাসা মহকুমাকেই রেড জোন ঘোষণা করা হয়েছে। একদিকে লকডাউন, পাশাপাশি রেড জোন ঘোষিত হওয়ায় আম্বাসা মহকুমার শ্রমজীবী মানুষ যে গভীর সমস্যার সম্মুখীন তা অনস্বীকার্য। এর মধ্যে সংশ্লিষ্ট গরিব ও শ্রমিক অংশের মানুষের মধ্যে আংশিক হলেও আশার আলো দেখালো এমজিএন রেগা। বর্তমানে সংকটময় পরিস্থিতিতে আম্বাসার কুলাই গ্রাম পঞ্চায়েতের 5টি এলাকায় শুক্রবার থেকে রেগার কাজ শুরু হয়েছে। দৈহিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরিধান করে সংশ্লিষ্ট রেগা শ্রমিকরা বর্তমানে রেগার কাজে সামিল হয়েছেন। তাতে এই সংকটময় পরিস্থিতিতে সংশ্লিষ্ট রেগা শ্রমিকদের মুখে আংশিক হলেও স্বস্তির ছাপ লক্ষ্য করা গেছে। এদিকে বৃহস্পতিবার আম্বাসার একটি ইটভাটার পরিযায়ী শ্রমিকরা খাদ্যসহ তাদের বাড়ি তথা বিহারে ফেরত পাঠানোর দাবিতে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। তাদের দাবি পূরণের ব্যাপারে প্রশাসনের তরফে এ পর্যন্ত কোনো সুরাহার পথ উদ্ধার হয়েছে কিনা সে খবর এখনো পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।